একটা সময় ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড ভাঙা গড়া রীতিতে পরিণত করেছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 2000 সালে লুইস ফিগোকে দিয়ে শুরু 2013 পর্যন্ত পাঁচবার ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড ভেঙেছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব। তবে গেল ক বছর হলো কৌশল বদলেছে রিয়াল। কিলিয়ান এমবাপে মাদ্রিদে খেলতে চান, এটা পুরনো খবর। তবে তাকে দলে নিতে ট্রান্সফার ফি হিসেবে কখনোই মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল না রিয়াল। আগামী জুনে শেষ হবে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি। 18 কোটি ইউরো দিয়ে মোনাকো থেকে পিএসজিতে আসা ফ্রেঞ্চ তারকাকে বলা যায় বিনামূল্যে পেয়ে যাবে 14 বারের ইউসিএল চ্যাম্পিয়নরা। অনেক গণমাধ্যমে খবর আসছে চুক্তি সম্পন্নের বেশ কাছে চলে গেছে দুপক্ষ। আবার এমনও খবর এসেছে মাদ্রিদে যেতে নানা শর্ত জুড়ে দিচ্ছেন এমবাপে। স্প্যানিশ এক সংবাদ মাধ্যমের খবর, রিয়ালে যেতে 3টি শর্ত দিয়েছেন ফ্রান্স অধিনায়ক। সেগুলোতে রাজি হলেই ঐতিহাসিক সাদা জার্সিতে দেখা যাবে বিশ্বকাপ জয়ী তারকাকে। এবার দেখে নেওয়া যাক কি সেই শর্তগুলো। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। পিএসজিতে বর্তমানেই বাৎসরিক 7 কোটি 20 লাখ ইউরো বেতন পান এমবাপে। তবে রিয়ালে এই পরিমাণের অর্থ পাবেন না সেটা নিশ্চিত। রিয়ালে এখন সর্বোচ্চ বেতন পান টনি ক্রুজ, বছরে প্রায় 2.5 কোটি ইউরো। এমবাপে রিয়ালে গেলে বছরে চান 5 কোটি ইউরো বেতন। প্রতিটা দলবদলে ট্রান্সফার ফির একটা অংশ পেয়ে থাকেন সেই ফুটবলারের এজেন্ট। পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়ালে গেলে সেটা থেকে বঞ্চিত হবেন এমবাপের মা, কারণ তিনি ছেলের এজেন্ট, যার কারণে সাইনিং বোনাস হিসেবে 12.5 কোটি ইউরো চান এমবাপে। ফ্রেঞ্চ তারকার শেষ শর্ত, ইমেজ রাইটসের অংশ দিতে হবে তাকে। অতীতে ইমেজ রাইটস শেয়ার না করলেও এখানেও নমনীয় হতে রাজি রিয়াল কর্তৃপক্ষ। এমবাপেকে ইমেজ রাইটসের 60% দিতে রাজি বলে খবর এসেছে গণমাধ্যমে। আর সেটা হলে এখান থেকেও মোটা অঙ্কের অর্থ পাবেন পিএসজির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। অবশ্য এখন পর্যন্ত এসবের কিছুই চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিয়ালে যাওয়ার সবকিছু পাকাপাকি করবেন কিলিয়ান এমবাপে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।